बिग न्यूज सवार आगे सवार साथे বর্ষা শুরুর প্রাক মুহূর্তে তুফানগঞ্জ ব্লক প্রশাসনের ড্রোন ক্যামেরা উড়িয়ে নদী বাঁধগুলিতে নজরদারি চালানোর কাজ শুরু করেছে। গত রবিবার থেকে এই কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি ড্রোন ক্যামেরার কাজে লাগানো হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর ফলে তুফানগঞ্জ মহকুমাবাসী খুশি হয়েছেন। কর্মীরা ওই ড্রোন ক্যামেরাগুলি নিয়ে ব্লকের অধীনে থাকা বিভিন্ন নদীর বাঁধগুলির সামনে যাচ্ছেন। বাঁধের উপর দিয়ে ড্রোন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন এ মাথা থেকে অপর মাথা পর্যন্ত। বাঁধের যে সমস্ত অংশগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ছবিও তুলে রাখা হচ্ছে। ড্রোন ক্যামেরা ব্যবহার করার জন্য চিহ্নিতকরণের কাজে গতি পেয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টির জেরে ব্লকের বিভিন্ন নদী বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত তুফানগঞ্জ মহকুমার দুটি ব্লকের মধ্যে যে সমস্ত এলাকাগুলি বন্যা প্রবণ সেগুলির নদী বাঁধ বর্তমানে কি অবস্থায় রয়েছে তা চটজলদি দেখার জন্য এই ড্রোন ক্যামেরাগুলিকে কাজে লাগানো হয়েছে। বাঁধের ক্ষতিগ্রস্ত জায়গাগুলির ছবি তুলে দেওয়া হচ্ছে। ওই ছবিগুলি পাঠানো হবে জেলা প্রশাসনের কাছে, আর সেই মতোই প্রশাসন কাজে নামবে। রবিবার এবং সোমবার এই দুদিনে তুফানগঞ্জ ব্লক প্রশাসনে দুটি ব্লকের মধ্যে থাকা বেশ কিছু নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেছে। ইতিমধ্যে তুফানগঞ্জ 1 নম্বর ব্লক প্রশাসন দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের টেপাডের খাতা, দাঁতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হাবরামারা, বাংলাদেশ সীমান্তের বাংলাপুত গ্রাম পঞ্চায়েতের চরবালাপুত এবং তুফানগঞ্জ শহর সংলগ্ন নাককাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি এলাকার নদীবাঁধগুলির পরিস্থিতি ড্রোন ক্যামেরা উড়িয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশগুলির ছবিও তুলে নেওয়া হচ্ছে। একইভাবে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অধীনে থাকা বিভিন্ন নদীবাঁধগুলি ব্লক প্রশাসন খতিয়ে দেখছে। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বললেন, বন্যাপ্রবণ এলাকাগুলির পাশে থাকা নদীবাঁধগুলির পরিস্থিতি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা অল্প সময়ের মধ্যে খতিয়ে দেখার জন্যই আমরা ড্রোন ক্যামেরার ব্যবহার করছি। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলির ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যদিও এই ড্রোনের বিষয়ে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিও দেবশ্রী বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে কিছু জানাতে চাননি। কাজ শুরু হয়েছে এটাই তিনি শুধু জানিয়েছেন। তুফানগঞ্জ মহকুমার মধ্যে দিয়ে ছোট বড় মিলে বেশ কয়েকটি নদী রয়েছে। তার মধ্যে কালজানি, রায়ডাক, শঙ্কোশ নদী বড়। সম্প্রতি ভারী বৃষ্টির জেরে নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছিল। জল কমতে ভাঙন শুরু হয়েছে। নদী বাঁধগুলি বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, জুন মাসের 10 তারিখের মধ্যে রাজ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেলে কাজ করতে অসুবিধা হবে। বর্ষা শুরুর আগে কাজ শেষ করতে হবে। পায়ে হেঁটে সবগুলি বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে অনেকটা সময় লেগে যাবে। তাই চটজলদি কাজ করার জন্যই ড্রোন ক্যামেরাগুলির ব্যবহার করা হচ্ছে। উড়িয়ে যেটা দেখা হলো সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি সেই এরিয়াগুলো নদীর ভাঙন বিভিন্ন জায়গায় যেটা বর্ষাকালে খুব দেখা যায়, তো সেই পরিস্থিতিটাকে অ্যানালাইজ করার জন্যই এই সার্ভেটা করা হয়েছে। এবং এই সার্ভের ভিত্তিতে যে যে জায়গাগুলো আমাদের মনে হবে যে খুবই সমস্যা হতে পারে বর্ষাকালে, সেই সেই এরিয়াগুলোর মানুষের জন্য আমরা পরবর্তীকালে কী সিদ্ধান্ত নেব, তাদেরকে কীভাবে কোথায় রেস্কিউ করে নিয়ে যাওয়া হবে, এই উদ্দেশ্যেই এই ড্রোন নিয়ে কার্যকলাপ করা। স্যার কোন কোন এলাকায় ড্রোন উড়ানো হয়েছে? আমাদের তুফানগঞ্জ 1 ব্লকে যে যে লো লাইন এরিয়াগুলো আছে, বিশেষত বালাবুত গ্রাম পঞ্চায়েতের চরবালাবুত, নাককাটি গাছের কিছু আছে, কামাত ফুলবাড়ি এলাকায় কিছু আছে, নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতে কিছু আছে, যে যে জায়গাগুলো মোটামুটি বন্যাপ্রবণ এলাকা বলে পরিচিত সেই সেই এরিয়ায় এই সার্ভেটা করা হয়েছে। এতে কতটা সাধারণ মানুষের উপকার হবে বলে মনে করছেন? সাধারণ মানুষের উপকারে তো অবশ্যই লাগবে, কারণ আমরা বন্যা পূর্ব পরিস্থিতিতে সেই এরিয়াগুলোর জায়গাটা দেখে নিলাম যে কোন এরিয়াগুলোতে মোটামুটি কতটা দূর পর্যন্ত জল যেতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এই কাজটা করলাম। এবং পরবর্তীকালে এই এটার ভিত্তিতে আমাদের যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নেব, এবং সেই ভিত্তিতে আমরা পরবর্তীকালে নিজেদের অ্যাকশনটা ঠিক করব। স্যার এই প্রথমবার হচ্ছে তুফানগঞ্জে ড্রোন উড়িয়ে নজরদারি চলছে বন্যা কবলিত এলাকাগুলিতে, কি বলবেন এই বিষয়ে? বর্তমানে তথ্য প্রযুক্তি এবং এতটাই উন্নত মানের হয়েছে যে আমরা সরাসরি যে ড্রোনের যে ভিউটা ওপর থেকে,
যে এরিয়াগুলোতে মানুষরা রয়েছে সেই মানুষদের কতটা ক্ষতি হতে পারে সেই অ্যানালিসিস করে এবং কতজন মানুষ রয়েছে সেই মানুষগুলোকে কীভাবে রেস্কিউ করা যেতে পারে সেই অপারেশনটা অত্যন্ত ভালো তথ্য প্রযুক্তির সাহায্যে আমাদেরকে করতে হবে, সেই উদ্দেশ্যেই আমরা এই ড্রোন নিয়ে সার্ভেটা করব। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।